Assalamu alaikum rahmatullah. Bismillahir Rahmanir Rahim. Welcome back to my channel MNJ Cooking Studio. Cooking Studio asker episode e toiri kore dekhabo mishti dokaner moirara jebhabe ekdom perfect chana toiri kore mishtir jonno. Ami ekhane 4 liter raw milk niye niyechi ar eta obosshoi full fat milk hote hobe. Then amra bhalo chana ta toiri korte parbo. বেশ বড় সাইজের একটা হাঁড়িতে 4 লিটার মিল্ক নিয়ে নিলাম আর এটাকে আমি একটা বলক উঠিয়ে নেব এ ফাঁকে আমি ছানাটার মধ্যে পরিমাণ একটু বেশি পাওয়ার জন্য দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি 500 গ্রাম টক দই এনেছি টক দইটাকে আমি একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব টক দই দিয়ে ছানাটা কাটলে ছানাটা সফট থাকে প্লাস ছানার পরিমাণটা একটু বেশি পাওয়া যায় আমি এখানে 500 গ্রাম ইউজ করছি আপনারা চাইলে একটু বেশি পরিমাণে বা তার চেয়ে একটু কমও দিতে পারেন আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে টক দইটার মধ্যে যেন টকের পরিমাণটা ভালো থাকে তাহলে এখানে আর লেবুর রস অথবা ভিনেগারটা অ্যাড করতে হবে না আচ্ছা এবার বলে দিচ্ছি মিষ্টি দোকানের ময়রারা যেভাবে ছানাটা কাটে তারা যেহেতু প্রতিদিনে অনেক দুধ থেকে ছানা বের করে বা অনেক মিষ্টি বানায় তো তারা যে ছানার থেকে ছানা বের করার পর যে এক্সট্রা পানি থাকে সেই পানিটাই রেখে দেয় এবং তারা সেই পানি দিয়ে কিন্তু ছানা কাটে আমি এখানে 4 লিটার দুধকে একটু সময় নিয়ে জাল করার পর দ্যাট মিন্স একটা বলক আসার পর অন্য একটা হাঁড়িতে আমি কিছুটা মিল্ক উঠিয়ে রাখি সেখানে প্রায় 1 লিটার থেকে একটু বেশি পরিমাণে হবে আর এখানে চামচের সাহায্যে একটু একটু করে চুলার আঁচটাকে অফ করে দেন আমি টক দইটা অ্যাড করছি তো এটা সময়টা একটু লাগবে অনেকেই দেখা যায় একদমই বলক আসার সময় ছানার মধ্যে টক দইটা দিয়ে দেয় এবং টক দই অথবা ভিনেগার বা লেবু রসটা দিয়ে দেয় তো আপনারা এভাবেও করতে পারেন পারফেক্ট ছানা থেকে কিন্তু পারফেক্ট মিষ্টিটা তৈরি হয় তাই আমি চেষ্টা করছি ছানাটা যাতে করে শক্ত না হয়ে যায় একটু সফট যেন থাকে তো আমি এখানে আরও প্রায় 2 টেবিল চামচ লেবু রসটা অ্যাড করলাম টক দইটা দেওয়ার পর টক দইটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ টক থাকলেই কিন্তু খুব সুন্দরভাবে ছানাটা সেপারেট হয়ে যায় দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা অফ আর এরই মাঝে কিন্তু ছানা হয়ে গেছে উপরে যে হালকা সবুজ পানিটা বা একদম স্বচ্ছ পানিটা সেটা বের হয়ে গেছে এই পর্যায়ে ছানা এবং পানিটাকে সেপারেট করে নেব সেই জন্য প্রয়োজন হচ্ছে একটা সুতি পাতলা কাপড় পরিষ্কার সুতি পাতলা কাপড়ে আমি এই ছানা এবং পানিটাকে সেপারেট করে নেব আর এই পানিটা ফেলে দেব না যেহেতু অর্ধেকটা মিল্ক আমি রেখে দিয়েছি অলরেডি এই ছানার পুটলিটা কিন্তু আমি ট্যাপ ওয়াটার দিয়ে ধুয়ে নিয়েছি এবং এটাকে ঝুলিয়ে রেখেছি যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায় আর সেই প্রথমেই ছানা কাটার যে পানিটা সেটা দিয়ে আমি এই মিল্কটাকে ছানা কেটে নিচ্ছি আর বাকি যে টক দইটা ছিল সেটাও এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি দুবারে দেখালাম যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমরা ছানা তৈরি করা পানি দিয়েও কিন্তু ছানা আবার পুনরায় ছানার কাটতে পারি আর ছানার পরিমাণটা বেশির জন্য আমরা টক দইটা ইউজ করতে পারি খুবই সহজ একটা ব্যাপার যাই হোক তৈরি হয়ে গেল প্রায় আধ ঘন্টা পর আমি এই ছানাগুলোকে একটা ঢিসে ঢেলে নিলাম আর এটা হচ্ছে পারফেক্ট মিষ্টি তৈরি করার জন্য পারফেক্ট ছানা আশা করছি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর প্লিজ প্লিজ এটা শেয়ার করবেন সবার সাথে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে যারা যাতে করে তারাও কিন্তু এই মিষ্টির দোকানে ময়রার মতো ছানাটা তৈরি করে নিতে পারে আমিও শিখেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আর এই ছানাটা দিয়ে কী ধরনের মিষ্টি আমি তৈরি করেছি সেটাও শেয়ার করবো অন্য কোনো এপিসোডে চোখ রাখতে হবে এমএনজি কুকিং স্টুডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করছি আর এই ধরনের ছানা দিয়েও কিন্তু আমরা পনিরটা তৈরি করতে পারি যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম